السلام عليكم ورحمة الله جগত বিখ্যাত মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ আলাইহি সারাটা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন। একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছেন। সফরের সময় একদিন এক মসজিদে মাগরিব আর এশার নামাজ আদায় করেন। সময়টি ছিল প্রচণ্ড শীতকাল। তিনি চিন্তা করলেন, ফজরের নামাজ পড়েই এ মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন। সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করলেন। এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী খাদেম ব্যক্তি এসে বললেন, এই যে মশাই, রাতে মসজিদে থাকা যাবে না, আপনি বিদায় হন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বাল অনেক বিনয়ের সঙ্গে বলার পরেও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেনই না। নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে পড়লেন। শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছলেন। সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বাল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন, হে যুবক, শীতের রাত, হ্যাঁ, আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি? দোকানদার যুবক বললেন, আহলান সাহলান, আপনাকে স্বাগতম, এটা আমার খুশনসিব, হ্যাঁ, আপনার মতো একজন বুজুর্গ আগুন পোহাতে পোহাতে সারাটা রাত কাটিয়ে দিতে চাচ্ছে, আমার আবার এতে সমস্যা কি? মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল চূড়ার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করলেন। কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যে, যুবক রুটি খামির তৈরি করতে বলেন আস্তাগফিরুল্লাহ, বেলেন দিয়ে রুটিটি বানাতে গিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, ক্রেতা যখন আসে তার হাতে রুটি তুলে দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, এমনকি টাকা নিতে গিয়েও সেই একই তাসবি আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু ইস্তেগফার পড়ছে। যুবকের আস্তাগফিরুল্লাহ পড়ার এই বিষয়টি দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরও বেড়ে গেল। তিনি ভাবনায় পড়ে গেলেন। তিনি হাদিসের কিতাব বন্ধ করে এবার যুবকের দিকে মনোযোগ দিলেন। বললেন, হে যুবক, তোমার হয়েছে কি? আসার পর থেকেই দেখছি তুমি অন্য সব তাসবি বাদ দিয়ে কিছুক্ষণ পরপর শুধু অনবরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েই যাচ্ছ। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের প্রশ্ন, ঘটনাটা কি, কেন তুমি এত বেশি ইস্তেগফার পড়ছো? এবার যুবক বলল, এটা আমার চিরাচরিত আমল, এই আমলটা আমি সব সময় করে থাকি, আমি সব সময় ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি, আর এই আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, অর্থাৎ আমি যে দোয়াই করি না কেন তা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এ জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি, যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। যুবকের আত্মবিশ্বাসী কথাগুলো শুনে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বাল একেবারেই অবাক হয়ে যান। তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন, তুমি মুস্তাজাবু দাওয়া, মানে তুমি যা বলো সব আল্লাহ কবুল করে ফেলেন? যুবক বললেন, হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল, আলহামদুলিল্লাহ, তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি, আজ প্রায় এক মাস হয়ে গেল দোয়াটি কবুল হচ্ছে না, সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়াই এখন পর্যন্ত কবুল করে নিয়েছেন। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূহল কয়েক গুণ বেড়ে যায়। তিনি যুবককে জিজ্ঞেস করেন, তোমার সে দোয়াটা আবার কি যা এখনো কবুল হয়নি? এবার যুবক রুটিওয়ালা বললেন, আমার যে দোয়াটা কবুল হয়নি সেটা হচ্ছে, আমি এই জগতের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে খুব ভালোবাসি, দীনের জন্য তার খেদমতকে আমি আরও অনেক বেশি ভালোবাসি। মহান প্রভু আল্লাহ তাআলার কাছে অনেকবার দোয়া করেছি যে, ইয়া আল্লাহ, এ জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের সাথে তুমি আমার মোলাকাত করিয়ে দাও, আমি যেন আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি এবং তার কপালে একটা চুম্বন করতে পারি, আমার এ দোয়া এখনও পূরণ হয়নি। আল্লাহ যে কেন আমাকে সেখানে নিয়ে যাচ্ছেন না, যেখানে গেলে আমি তাকে দেখতে পাব তা আমি জানি না। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন, আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন। তখন মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বাল যুবককে বললেন, হে যুবক, আহমদ ইবনে হাম্বালের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার কোনো দরকার নেই, তোমার এ দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আহমদ ইবনে হাম্বালকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছেন।
আহমাদ ইবনে হাম্বাল তোমার কাছে ছুটে এসেছে। আমি হচ্ছি সেই নগণ্য বান্দা আহমাদ ইবনে হাম্বাল, আর তুমি হচ্ছে আল্লাহর কামিল একজন বান্দা। সুবহানাল্লাহ। যুবক নিজেকে ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসকে জড়িয়ে ধরে আহমাদ ইবনে হাম্বালের হাত ধরে মুসাফা করলেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে লাগলেন। আর মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বললেন, হে ইমাম, রব্বুল আলামিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি, যা একটা বাকি ছিল তাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই হচ্ছে মুস্তাজাব দাওয়া। সুতরাং যদি কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ এর সাথে আঠার মতো লেগে থাকে, তবে সেও হয়ে যাবে মুস্তাজাব দাওয়া। আল্লাহ তাআলা ইস্তাগফারের কারণে বান্দার সব চাওয়া পূরণ করে দেবেন। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।